দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার প্রবীর কুমার দাস 1976 সালের জুন মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FMD ও MMSC ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ NTV কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনুষ্ঠানের শুরুতেই জেনে নিতে পারি সেটি হচ্ছে একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ এই রোগটি হয়েছে আমরা আসলে কখন বলতে পারবো? সেক্ষেত্রে আমি যদি একটু আপনার কাছে বয়স ভিত্তিকভাবে জানতে চাই। রক্তচাপ একটা মানুষের রক্তচাপ থাকবেই, কিন্তু যখন এটার একটা লেভেলকে অতিক্রম করে তখন তাকে বলি আমরা উচ্চ রক্তচাপ। আধুনিক ডেফিনেশন অনুসারে যেটা আমরা রক্তচাপের যে ক্লাসিফিকেশন আমরা বলি যে একটা সুস্থ এবং অ্যাডাল্ট পিপলের যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মানে উপরের রক্তচাপটা যদি 140 বা তার চেয়ে বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার অফ মার্কারি বা তার চেয়ে বেশি হয়, যদি সে কখনো উচ্চ রক্তচাপের ওষুধ না খায় এবং রেস্টিং স্টেজে অর্থাৎ সে বিশ্রামরত অবস্থায় যদি আমরা প্রেশারটা মেপে আমরা এই রকম লেভেল পাই অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা তার চেয়ে বেশি এবং অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার অফ মার্কারি বা তার চেয়ে বেশি পাই, তাহলে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। উচ্চ রক্তচাপের সাধারণত কোন কোন লক্ষণগুলো বা উপসর্গগুলো এক শুরুর দিক থেকে পাওয়া যায়? উচ্চ রক্তচাপ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা সাধারণত কোনো সিমটম থাকে না, উপসর্গহীন। প্রথমত যে এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যেহেতু এটা উপসর্গহীন, এটা প্রথমত রোগী আপনাকে এসে বা ডাক্তারের কাছে এসে কখনো বলে না যে আমার উচ্চ রক্তচাপ হয়েছে। ম্যাক্সিমাম ডায়াগনোসিসটা হয় যখন সে কোনো কারণে ডাক্তারের কাছে আসে, যখন সে অন্য কোনো কারণে আসে তখন ডাক্তার সাহেব যখন প্রেশার মাপেন দেখেন যে তার প্রেশার বেশি, অন্য কোনো রোগের কারণে এসে তার উচ্চ রক্তচাপটা ডায়াগনোসিস হয় প্রথমত। দ্বিতীয়ত হলো উচ্চ রক্তচাপের কারণে যে সমস্ত কমপ্লিকেশন হয় সেই কমপ্লিকেশন নিয়ে যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার খুঁজে বের করে যে তার এটার কারণ ছিল উচ্চ রক্তচাপ। যেহেতু এটা অ্যাসিমটোমেটিক সেহেতু সাধারণত কোনো সিমটম দিয়ে ওভাবে বোঝা যায় না। তবে তবে কিছু কিছু জিনিস আছে, যেমন পেশেন্ট অনেক সময় এসে বলে যে আমার ঘাড় ব্যথা করছে, বলে আমার বুক ধরফর করে, পালপিটেশন হতে পারে, আমরা ঘাড় ব্যথা যাকে বলি নেকে হতে পারে, ইনসোমনিয়া রাতে ঘুম হয় না, অস্থির লাগে, সোয়েটিং হয়, অল্প একটু হাঁটলে সে দুর্বল হয়ে পড়ে। এই সমস্তগুলি সাধারণত কমন সিমটমস আমাদের উচ্চ রক্তচাপের ক্ষেত্রে। মূলত কী কী কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে? কারণ অনেক রকম। আমরা সাধারণত আমাদের বুঝার সুবিধার জন্য এটাকে আমরা দুইভাবে যদি উচ্চ রক্তচাপের ক্লাসিফিকেশনটা আমরা করি, যেমন এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন মানে যে কারণে 95% ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো কারণ নাই, যেটাকে বলে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন। আর 5% হলো যেগুলির সেকেন্ডারি কারণ থাকে, সেটা এন্ডোক্রাইন ডিজিজের কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, এইসব কারণে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। তবে সবচেয়ে কমন হলো এন্ডোক্রাইন ডিজিজ, এমনকি প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ হতে পারে। তারপর আপনার কিছু লাইফস্টাইলের জন্য, যেমন অ্যালকোহলিক পার্সন তার স্ট্রেসে আছে, এইসব কারণে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। পারিবারিক ইতিহাস থাকলেও আসলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ এটি আসলে হতে পারে। সেক্ষেত্রে কি শতভাগ ক্ষেত্রে হতে পারে নাকি এটি আসলে নির্ভর করছে যে যে ব্যক্তির হবে তার লাইফস্টাইলটি কেমন হবে তার উপর? শতভাগ ক্ষেত্রে যেটা হতে পারে তা না, যদি ফ্যামিলিয়াল হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। তবে সে যদি নিজেকে নিয়ন্ত্রিতভাবে চলে অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন বাই ডায়েট, খাবারের ব্যাপারে লাইফস্টাইল মডিফিকেশন, আমরা তো এক্সারসাইজ একেবারেই ভুলে গেছি, হাঁটাহাঁটি একেবারেই বন্ধ আমাদের, খাবার দাবারের ক্ষেত্রে আমরা জায়ান্ট ফুড বেশি খাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যেই ড্রিঙ্কসই হোক না কেন এগুলি আমরা অনেকেই খাই। সর্বোপরি আরেকটা যেটা হলো ধূমপান এবং তামাক কন্টেনিং যে সমস্ত জর্দা, গুল, নস্যি, তাদের ক্ষেত্রে এই রিস্কটা আরও বেশি।
এক হলো ফ্যামিলিতে ছিল, দু নাম্বার তারা লাইফস্টাইল মডিফিকেশনটা প্রপারলি করে নাই, ফলে তার হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি। কৃষক পর্যায়ে যারা আসলে কাজ করছে, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হচ্ছে, তার পেছনে আসলে কোন কারণটি দায়ী? এখনও তো মানুষ তারা সেডেন্টারি লাইফ লিড করে না, তাদের উচ্চ রক্তচাপ হওয়ার কথা নয়, কিন্তু এর সাথে দুইটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার হলো যে গ্রামের যারা কৃষক তারা সকালবেলা অনেকেই পান্তা ভাত খায়, এবং পান্তা ভাতের সাথে যে এক্সট্রা সল্ট তারা খাবারের সাথে খাচ্ছে, এটা একটা অন্যতম কারণ। দু নম্বর হলো তারা যথেষ্ট পরিমাণ স্মোকিং ইন ডিফারেন্ট ফর্মে, সে সিগারেট হোক, তামাক হোক, পান হোক, জর্দা হোক তারা করে, এবং এই দুইটা কারণই আমার মনে হয় তাদের উচ্চ রক্তচাপের জন্য একটা প্রধান ফ্যাক্টর। অনেকের ক্ষেত্রে এটি বলতে শোনা যায় যে উচ্চ রক্তচাপের একজন ব্যক্তির যে হয়েছে, হঠাৎ করে তার প্রেশার মাপলো, দেখা গেল যে না, তার প্রেশারটা আসলে বেশি, যদি আমি সিস্টোলিকের ক্ষেত্রে বলি কিংবা ডায়াস্টোলিকের ক্ষেত্রে বলি, অনেকে আসলে এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারেন না যে কখন আসলে তিনি নিশ্চিত হতে পারবেন কিংবা অন্যান্য কোনো পরীক্ষার প্রয়োজন হতে পারে কিনা। এক নাম্বার হলো যে পেশেন্ট আমরা আসলেই যখন আমরা প্রেশার মেপে কোনো কারণে যদি সিস্টোলিক ও ডায়াস্টোলিক অথবা একটা বেশি পাই, আপনি তাকে আপনার প্রেশার হয়েছে বলা যাবে না। মিনিমাম তিনটা সময়ের তিনটা রিডিং নিতে হবে, সময়ের ডিফারেন্সে এক। দু নম্বর কথা হলো যে সে রেস্টিং কন্ডিশনে আসছে কি না, তাড়াহুড়া করে আসছে ডাক্তারের কাছে দেখাতে আসছে, আর সেই প্রেশার মাপলো, দেখা গেলো তার প্রেশার বেশি, তাহলে তাকে আমি যে আপনার প্রেশার, আপনার প্রেশারে ওষুধ খান বলা আসলে ঠিক হবে না। তিন নাম্বার কথা হলো পেশেন্ট যখন আমি তার প্রেশার মাপছি, এর আগে সে সিগারেট খেয়েছে কি না, চা কফি খেয়েছে কি না, যদি চা কফি খায় তার মিনিমাম 30 মিনিট পর আমাকে প্রেশার মাপতে হবে। তারপর যদি বেশি পাই আমরা তাকে বলতে পারি যে আপনার প্রেশার, এবং তখন আমার হিস্ট্রি নিতে হবে, তার ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে কি না, তার লাইফস্টাইল কীরকম আছে, দেন আমরা চেষ্টা করব যে এর অ্যানাদার কোনো রিস্ক ফ্যাক্টর বা অ্যানাদার কোনো কজ আছে কি না। কজ থাকলে অ্যাকর্ডিং টু দ্য কজ আমরা ইনভেস্টিগেশন করব। সেই ক্ষেত্রে একটা টেস্ট প্রস্রাব পরীক্ষা, অনেক সময় ইউরিনে অ্যালবুমিন ইউরিয়া থাকে, প্রোটিন ইউরিয়া থাকে, এরপর ইসিজি করতে পারি, এক্স রে করতে পারি, রক্তের চর্বি দেখতে পারি, থাইরয়েড ফাংশন দেখতে পারি, ইকোকার্ডিওগ্রাম করতে পারি, এবং হরমোনাল কোনো কারণ আছে কিনা দেন আমি হরমোনাল টেস্ট করতে পারি। প্রথমেই আমাকে অত অ্যাগ্রেসিভলি চিন্তা না করাটাই ভালো, যে তাকে আমি এসেনশিয়াল হাইপারটেনশন চিন্তা করি আমরা আগাবো। হোয়াইট কোট হাইপারটেনশন, এটি আমরা আসলে অনেক ক্ষেত্রেই দেখি, এই টার্মিনোলজিটা যেখানে কারণে আসছে যে হোয়াইট কোট মানে এটা সাধারণত ডাক্তাররা ব্যবহার করে, ডাক্তার অথবা হসপিটালের যারা মেডিকেল পার্সন তারাই ব্যবহার করে। অনেক পেশেন্ট আমাদেরকে এসে বলে যে আমার কখনো উচ্চ রক্তচাপ ছিল না স্যার, এখন প্রেশার কেন বেশি পাইলেন, আমি তো স্যার সবসময় মাপি, আমার প্রেশার নর্মাল থাকে। তা এটা সাধারণত পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তার একটা ফোবিয়া কাজ করে, এই এই সময় প্রেশার বেশি থাকে। যদি কোনো ডাক্তারের কাছে অর্থাৎ মেডিকেল প্রফেশনালের কাছে প্রেশার মেপে তার প্রেশার বেশি পাওয়া যায়, কিন্তু নর্মালি সে পেশেন্ট বলছে যে আমার কোনো কখনো প্রেশার ছিল না, এইটাকে আমরা সাধারণত বলি হোয়াইট কোট হাইপারটেনশন। কিন্তু হোয়াইট কোট হাইপারটেনশন থাকলেই আমি এটা বলতে পারবো না যে আপনার কোনো প্রেশার নাই, তাকে অবশ্যই যদি লেভেলটা নর্মালের কাছাকাছি থাকে তাহলে তাকে লাইফস্টাইল মডিফিকেশনের দিকে যেতে হবে। জি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে পোশ্চারাল হাইপারটেনশন। আমরা আসলে এই বিষয়টি অনেক রোগীর ক্ষেত্রে দেখি, কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে অনেকেই একেবারে অবহেলা করে যান বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে এই যে পোশ্চারাল হাইপারটেনশনের কথা আমরা বলছি, সেটি আসলে কি? পোশ্চারাল হাইপারটেনশন কথা হলো ডিফারেন্ট পোশ্চারে তার প্রেশারটা ডিফারেন্ট হবে। যেমন আমরা সাধারণত সিটিং পজিশনে আমরা প্রেশার মাপি, আসলে সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, লাইং পজিশন, তিনটা পজিশনে আমাদের প্রেশার দেখা উচিত। যে সাধারণত যারা মাল্টিপল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খায় তাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে সে বসার থেকে দাঁড়ানোর পর হঠাৎ করে তার প্রেশার ফল করে, কমে যায়। হ্যাঁ, এটাকে বলে পোশ্চারাল ড্রপ। এই ডিফারেন্ট পোশ্চারে যখন পেশেন্টের প্রেশারের ভেরিয়েশন হয়, দিস ইজ দ্য পোস্টারাল হাইপারটেনশন। তা এখন আমাকে কোনোটাকেই অবহেলা করা চলবে না, যদি এই রকম হয় যে মাল্টিপল ড্রাগ খায়, হ্যাঁ, যে সেই ক্ষেত্রে আমাকে তার পোস্টারাল অবস্থায় আমার আমাকে যখন পেশেন্টটা আসবে তখন তার সিটিং, লাইং, স্ট্যান্ডিং তিন পজিশনে আমার প্রেশারটা কী অবস্থা আছে এটা আমাদের জানা উচিত, এবং তাকে সেই ব্যাপারে যে তা আপনি হঠাৎ করে দাঁড়াবেন না, যারা প্রেশার মাল্টিপল প্রেশারের ওষুধ খায় তারা বসার থেকে হঠাৎ করে দাঁড়ানো উচিত না, একটু আর মোর ভেঙে এরপর সে দাঁড়াবে। অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে ব্লাড প্রেশার কমে যাওয়ার কমে যেতে পারে, ঝুঁকি থাকে এবং সাডেন ফল করে ফেলে, অনেক সময় পেশেন্ট পড়ে যায়, হ্যাঁ, বলে মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। তাই এই ব্যাপারে তাকে যখন নাকি একাধিক ওষুধ খায় তখন তাকে বলতে হবে যে আপনি ওষুধ খাওয়ার সময় ওষুধ যখন তিন একাধিক ওষুধ খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বসার থেকে হঠাৎ করে
ভুগবেন না। এই যে পোস্টুরাল হাইপোটেনশনের কথা আপনি বলছেন, সেক্ষেত্রে আসলে এর ব্যবস্থাপনা কি? হঠাৎ যদি বাসায় কেউ এইভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, একেবারে আসলে আতঙ্কিত অবস্থা সৃষ্টি হয়, তখন আসলে তাৎক্ষণিকভাবে কি করবেন? ঠিক আছে, সেই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি এরকম কখনো হয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, যে আমি প্রথমে আপনাকে বললাম যে এই পোস্টুরাল ড্রপ যখন হয় তখন তাকে জানতে হবে যে আমি বসার থেকে ফট করে উঠবো না, মানে পোশ্চারটা সাডেনলি চেঞ্জ করবো না। চেঞ্জ যখন করবো তখন আশেপাশে আমার এমন একটা জায়গা আছে, আমি পরে একটা অন্য কোনো কিছুর উপর পড়লাম, আমার মাথায় আঘাত পাইতে পারে বা অন্য কিছু, এটা খেয়াল রাখতে হবে। কারণ এটা পেশেন্টকেই খেয়াল রাখতে হবে যে আমি কোন জায়গায় আছি। দু নম্বর কথা হলো যে এরকম যদি কখনো হয় তাহলে পেশেন্টকে সোজা ভয় পাওয়ার কিছু নাই, তাকে পেশেন্টকে আমরা সোয়াই দিব, আমরা তাকে স্পঞ্জ করতে পারি, একটু বাতাস উন্মুক্ত বাতাসে রাখতে পারি, এবং তখন আমরা দেখব তার প্রেশারটা কী অবস্থায় আছে। আচ্ছা, যদি প্রেশারটা তখন দেখা যায় যে খুব কম আছে, আমরা প্রয়োজন বোধে যেই ডাক্তারের শরণাপন্ন হব এবং উনি আমাকে অ্যাডভাইস দিবেন, ডাক্তার পেশেন্টকে অ্যাডভাইস দিবেন যে আপনি এই ওষুধটা সাথে খাবেন বা এটা বন্ধ রাখবেন। তো অনেক ক্ষেত্রে হয়তো বা আমরা মানে এক্সেসিভ যদি প্রেশারটা কমাতে চাই এরকম হতে পারে, তো সেক্ষেত্রে হয়তো বা ডাক্তারই ভালো অ্যাডভাইস দিবে পেশেন্টকে, নিজে নিজে কোনো ওষুধ ড্রপ করা বা অ্যাড করা উচিত হবে না। আমরা সাধারণত আসলে যেমনটি দেখি যে অনেকে আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না, কিংবা একেবারে তার জীবদ্দশায় আসলে এই যে উচ্চ রক্তচাপ এটি আনডায়াগনোসড থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে যারা আসলে এই ধরনের উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না কিংবা কোনো ওষুধ গ্রহণ করছেন না, তাদের পরবর্তী জীবনে আসলে কী কী জটিলতার সম্মুখীন তারা হতে পারেন? আমাদের প্রত্যেকেরই, সুস্থ মানুষেরও অন্তপক্ষে ইয়ারলি একটা মেডিকেল চেক আপ করা উচিত যে তার প্রেশার বা অন্য সব কিছু ডায়াবেটিক্স এগুলি আছে কি না, এক। আর দু নম্বর কথা হলো যে যদি কারো ফ্যামিলিতে প্রেশার থাকে, বাবা মা ভাই বোন কারো প্রেশার আছে, তাহলে তো অবশ্যই তার একটা রিস্ক ফ্যাক্টর আছে, তো সেই হিসেবে তাকে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত এবং একটা নির্দিষ্ট সময় পরপর, সেটা 6 মাস হোক 1 বছর পরপর, তাকে শরণাপন্ন হওয়া উচিত। আর যদি কারো অলরেডি ডায়াগনোসড যে প্রেশার, তাকে অবশ্যই প্রেশারের ওষুধ অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন ডাক্তার যেভাবে বলবেন তার ওষুধ খাওয়া উচিত, নিজে নিজে ডাক্তারি করা উচিত না। যেমন অনেক সময় আমাদের পেশেন্টরা আসে বলে যে স্যার আমি তো প্রেশার ওষুধ বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করলেন কেন? বলে আমি তো বাইরে প্রেশার মাপাইলাম, প্রেশার অনেক কম পেয়েছি, উনি আমাকে ওষুধ দোকানদার বললো যে প্রেশার ওষুধ খেতে হবে না, বন্ধ করে দেন। এবং পরে যখন আমাদের কাছে আসে তখন দেখা যায় আগে যেই প্রেশার ছিল আমি ওষুধ দিয়েছি তার থেকেও প্রেশার বেশি হয়ে গেছে। আচ্ছা, তাকে বুঝতে হবে যে আমি ওষুধ খাওয়ার পর আমার প্রেশারটা কমেছে, উইদাউট ওষুধ না। তো অতএব আমাকে নিজে নিজে ওষুধ বন্ধ করা যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে আমাকে ওষুধ বন্ধ করতে হবে। নিশ্চয়ই। এবং আরেকটা প্রবলেম হয়, সেটা হলো যে নিজে নিজে প্রেশার মাপে, ধরেন কিছু ডিজিটাল মেশিনে, অনেক সময় ডিজিটাল মেশিন, আপনি জানেন যে ডিজিটাল মেশিনের প্রেশার সবসময় অ্যাকুরেট হয় না, কিছু তারতম্য তারতম্য থাকতে পারে, এবং মাপার যেই প্রসিডিউর তাতেও প্রবলেম হতে পারে। তো অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর কর্তৃক প্রেশার পরিমাপ করে তারপরে যদি প্রেশার ওষুধ চালু বা বন্ধ যাই কো অ্যাকর্ডিং টু দ্য ডক্টরস অ্যাডভাইস, এছাড়া বন্ধ করা উচিত হবে না। জি, উচ্চ রক্তচাপে আসলে ওষুধ না খেলে কী কী জটিলতা হতে পারে সেটিও আপনার কাছ থেকে জানবো। তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি কার্ডিওভাস্কুলার ডিজিজ। বডিতে রক্তের চাপ বেড়ে গেলে তাকে হাইপারটেনশন বলা হয়। সাধারণত লাইফস্টাইল এবং জেনেটিক কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে। অতিরিক্ত চর্বিজাতীয় খাবার, সুগারি খাবার এবং অন্যান্য তেলজাতীয় খাবার গ্রহণের কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। উচ্চ রক্তচাপের প্রথম ট্রিটমেন্ট হলো জীবনযাপনের পরিবর্তন করা। এর মধ্যে খাবারের পরিবর্তন, শারীরিক পরিশ্রম এবং অতিরিক্ত ওজন কমানোটা অন্যতম। খাবারের পরিবর্তন মানে আপনাকে প্রথমেই সোডিয়াম ইনটেকের পরিমাণ কমিয়ে আনতে হবে। শুধুমাত্র তরকারিতে খাবার লবণ ব্যবহার নয়, আপনাকে প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবারের ব্যবহার থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। হাইপারটেনসিভ পেশেন্টকে খেয়াল রাখতে হবে যেন তারা প্রতিদিন শাকসবজি এবং ফলমূল অনেক বেশি পরিমাণে গ্রহণ করতে পারে। সাধারণত শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস পাওয়া যায় এবং এইসব ভিটামিন এবং মিনারেলসের মধ্যে পটাশিয়াম অন্যতম, যা হাইপারটেনসিভ পেশেন্টকে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। পটাশিয়ামযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি, এছাড়াও রয়েছে আলু, টমেটো, কলা ইত্যাদি।
ওমেগা থ্রি সম্পন্ন খাবারের মধ্যে রয়েছে মাছ, মাছের তেল এবং সামুদ্রিক মাছ। পেশেন্টকে অবশ্যই সপ্তাহে দুই দিন সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় রাখতে হবে এবং এক্ষেত্রে পেশেন্টকে খেয়াল রাখতে হবে যেন তারা স্যাচুরেটেড ফ্যাট এবং মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ না করে। অতিরিক্ত চা কফি পান ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, এক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে চা ও কফি পান থেকে বিরত থাকতে হবে। লো ফ্যাট বা ফ্যাট ফ্রি ডেইরি ফুড, ইয়োগার্ট, হাইপারটেনসিভ পেশেন্টরা প্রতিদিন খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে রাখতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যারা কিডনি পেশেন্ট বা হাইপারটেনশনের মেডিকেশন নিচ্ছেন তাদেরকে পটাশিয়াম গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই পটাশিয়াম গ্রহণের ব্যাপারে পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করতে হবে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম আপনার কাছ থেকে, আমরা শুনছিলাম যে অনেকেই আসলে একেবারে ফার্মেসি কিংবা অন্য জায়গার থেকে দেখা যায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ গ্রহণ করছেন, আবার অনেকের ক্ষেত্রে এটিও হচ্ছে যে তার উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তিনি ওষুধ গ্রহণ করছেন না নানা ধরনের ঝুঁকির কথা চিন্তা করে, সেক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে তারা আসলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন? দুইটার ক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপের কিছু কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন হতে পারে, শরীরের সব জায়গায় উচ্চ রক্তচাপের কমপ্লিকেশন হতে পারে। তবুও আমাদের বোঝার সুবিধার্থে, যেমন যদি আমি উচ্চ রক্তচাপ আছে কিন্তু ওষুধ খেলাম না, কমপ্লিকেশন হিসেবে আমার সিবিডি হতে পারে, আমরাকে বলি যে স্ট্রোক, ব্রেনের স্ট্রোক হতে পারে, এটা কমন জিনিস। আমাদের চোখে রেটিনোপ্যাথি হতে পারে, এমনকি অন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আমাদের হার্টের কথা যদি বলি, হার্টে আমাদের এমআই হতে পারে, হার্টের আমরা LVF বলি, লেফট ভেন্টিকুলার ফেলিউর, মানে হার্ট কন্ট্রাক্ট করতে পারে না ঠিক মতন, হতে পারে। তারপর যেটা হতে পারে আপনার কিডনির প্রবলেম হতে পারে, কিডনি ফেলিউর হতে পারে, হতে পারে আপনার রিপ্রোডাক্টিভ এইজে যারা আছে তাদের ইনফার্টিলিটিও হতে পারে, হ্যাঁ, এবং এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। অতএব কমপ্লিকেশন, আপনি যদি হাইপারটেনশনের ওষুধ না খান মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় কমপ্লিকেশন হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ইমার্জেন্সি সিচুয়েশন, তখনই আমরা বলা হয় যে ইউনিভার্সাল ডোনার, যেটা ওয়ের ব্লাডটা, ও গ্রুপের ব্লাডটা আমরা নিই। সেক্ষেত্রে আগে বলা হতো যে ও ইউনিভার্সাল ব্লাড ডোনার, বাট এখন কিন্তু সেটা না, এখন আমরা বলি ওকেই দিবে, কিন্তু যখন ইমার্জেন্সিতে আমরা ও দিচ্ছি না, তারপরও আমরা এই ক্ষেত্রে আমরা শুধু RCCটা দিব, হোল ব্লাডটা দিব না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTV'র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।